বাংলা সহ গোটা বিশ্বে যে সকল দুর্গাপূজা অনুষ্ঠিত হয় সেগুলির মধ্যে সবথেকে ঐতিহ্যশালী পুজো হলো বেলুড় মঠের পুজো। ঠাকুরের পরম স্নেহের নরেন, যিনি হয়েছিলেন পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ, তারই প্রতিষ্ঠিত বেলুড় মঠ ও সেখানকার দুর্গাপুজো। সেখানে সূচনা হয়েছিল দুর্গাপূজার 1901 খ্রিস্টাব্দে স্বামীজির নির্দেশে। তারপর থেকে শতবর্ষ পেরিয়ে একই রীতিনীতি ও জাঁকজমকপূর্ণভাবে বেলুড়ে পুজো অনুষ্ঠিত হয়ে আসছে। স্বামীজির বেলুড়ে দুর্গাপূজার প্রচলন করার পিছনে দুটি কারণ বিদ্যমান ছিল। প্রথমত, সে সময় গোড়া হিন্দু সমাজ স্বামীজির বিদেশ যাত্রা এবং সমস্ত ধর্ম বর্ণের মানুষের সাথে মিশে যাওয়ার তাকে ভালোভাবে নেয়নি। তাই সে সময় স্বামীজি নতুন ভাবধারা প্রসারের জন্য অগ্রসর হয়েছিলেন। সে কারণেই বেলুড় মঠ প্রতিষ্ঠা ও সেখানে দুর্গাপূজার আয়োজন তার বিশাল কর্মকাণ্ডের একটি অংশ মাত্র। দ্বিতীয়ত, স্বামীজি পাশ্চাত্যে গিয়ে দেখেছিলেন সেখানে সমাজে নারীদের স্থান ও তাদের প্রতি উদারতা ও আধুনিক মানসিকতা, তাই এদেশের নারীদের প্রতিও প্রাচীন মনোভাব ও অবহেলা দূর করার জন্যই ও তাদের প্রতি সম্মানজনক মনোভাব তৈরি করতে তিনি মায়ের বিশেষ পুজো কুমারী পুজোর আয়োজন করেছিলেন। এছাড়াও কথিত আছে স্বামীজি এই ব্যাপারে স্বপ্নাদেশও পেয়েছিলেন। ব্যাস তারপর আর কি, স্বামীজির নির্দেশে শুরু হয়ে গেল সেই ঐতিহ্য ও পরম্পরা অনুযায়ী দুর্গাপূজা। সেই থেকে বেলুড়ে চলে আসছে দুর্গাপূজা। প্রতি বছরই লক্ষ লক্ষ ভক্ত মঠে ভিড় করেন পুজো দেখার জন্য। বেলুড় মঠে অষ্টমী পূজার অন্যতম আকর্ষণ হলো কুমারী পূজা। তবে এখানে পশু বলি দেওয়া হয় না, কারণ মা শারদা বলি প্রবল বিপক্ষে ছিলেন, তাই মায়ের আদেশ মেনে নিয়ে এখানে কোনোদিন পশু বলি দেওয়া হয়নি, বদলে ফল বলি দেওয়া হয়। পূজার চার দিন অগণিত ভক্ত সমাগম হয় এবং ভক্তদের মাঝে প্রসাদ বিতরণও করা হয়। অতি বিশাল সে আয়োজন, আমরাও সেই আয়োজনে সামিল ছিলাম, কিন্তু বিশেষ কারণবশত সেই ছবি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তোমরাও এসো বেলুড়ে, মায়ের আশীর্বাদ লাভ করো, শান্ত করো জীবনকে। এখানে যে পরিবেশ, এখানকার যে আবহাওয়া, এখানকার যে পরিমণ্ডল, তা তোমার মনে ভক্তিভাব উদ্রেক করতে বাধ্য এবং অবশ্যই তোমার মনকে তা শান্ত করবে। তোমরা যে সমস্ত বন্ধুরা আমার সঙ্গে এতক্ষণ ভিডিওটি দেখলে, তাদের কেমন লাগলো এই আমার ছোট্ট প্রয়াসটি অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। যে সমস্ত বন্ধুরা ফেসবুকে আমার ভিডিওটি দেখছো, তারা আমার এই পেজটিকে ফলো করো, পরবর্তীকালে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। আর যে সমস্ত বন্ধুরা ইউটিউবে আমার ভিডিওটিকে দেখছো, তারা ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। তোমাদের জন্য পরবর্তীকালে আবার নতুন নতুন জিনিস নিয়ে আসার, নতুন প্রয়াস করার চেষ্টা করব। কেমন লাগলো আজকের এই আয়োজন কমেন্টসে জানিও আমাকে। সকলের জন্য রয়েছে শারদীয়া এবং নবরাত্রির শুভেচ্ছা। তোমরা খুব ভালো করে পুজো কাটাও, ঘোরো ফেরো, তবে একটু সাবধানে থাকবে, কারণ ডেঙ্গির প্রাদুর্ভাব হচ্ছে তোমরা সকলেই শুনেছো। কাজে নিজেকে অবশ্যই বাঁচিয়ে রেখে সাবধানতা অবলম্বন করে তোমরা ঠাকুর দেখো। সকলের জন্য অনেক অনেক শুভেচ্ছা, ভালো থেকো, টাটা। আবার ফিরে আসবো অন্য সময় অন্য ভিডিও নিয়ে।